عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله، الحمد لله الذي أغنى وأقنى، والذي قدر فهدى، والذي أخرج المرعى. والصلاة والسلام على رسول المصطفى وعلى خاتم النبي المجتبى وعلى آله الطاهرين الأولياء وعلى أصحابه الصادقين الأصدقاء. أما بعد، দেশ এবং বিদেশের যে সকল দর্শক শ্রোতা আজকে আমাদের এই অনুষ্ঠানটি লক্ষ্য করছেন তাদেরকে আমি অন্তরের অন্তস্তল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নামাজে কাতার সোজা করার পদ্ধতি এবং নিয়ম। আজকে আমরা এই বিষয়ে জানব যে আমরা নামাজের মধ্যে কখন দাঁড়াবো, কখন কাতার সোজা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুসাউবুন্না সুফুফাকুম আওলা ইউখালিফান্নাল্লাহ বাইনা কুলুবিকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা কাতারগুলোকে সোজা করো, নতুবা তোমাদের অন্তরগুলোকে আল্লাহ পাক বিকৃত করে দিবেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাতার সোজা করার কথা বললেন, এই কাতার আমরা কোন সময় সোজা করব। আজকে আমাদের বাংলাদেশের মসজিদগুলোকে লক্ষ্য করলে দেখা যায় প্রায় প্রতিটা মসজিদে ইকামত শুরুর আগে মুয়াজ্জিন সাহেব উচ্চস্বরে ঘোষণা দেন, দাঁড়িয়ে কাতার সোজা করি, মোবাইল ফোন বন্ধ করি। এটা যা সুপ্রতিষ্ঠিত এটি একটি বেদাত, এটি সুপ্রতিষ্ঠিত একটি বেদাত, এবং কোনো কোনো ইমামের মতে এটা মাকরুহে তাহরিমা, যেটা হারামের কাছাকাছি মাকরু। তাহলে যদি এই পদ্ধতি যদি বেদাত হয়ে থাকে কিংবা মাকরুহে তাহরিমা হয়ে থাকে, তাহলে আমরা নামাজে কোন পদ্ধতিতে কাতার সোজা করব। তা আমরা রাসূলের হাদিস থেকেই এই পদ্ধতি আমরা জেনে নিতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে এসেছে বুখারী শরীফের 120 পৃষ্ঠায়, আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বিন মুগিরা আল বারদিসবা আল জুফি আল ইয়ামানি আল বুখারী রহিমাহুল বারি তিনি একটি হাদিস উল্লেখ করেন, ইদা উকিমাতিস সালাতু ফালা তাকুমু হাত্তা তারাউনি। হে আমার সাহাবীরা, তোমরা নামাজে ততক্ষণ পর্যন্ত দাঁড়াবে না যতক্ষণ না তোমরা আমাকে দেখতে পাও। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক বর্ণনা এসেছেন, সাহাবীরা বলতেছেন যে যখন মুয়াজ্জিন ইকামত দিত তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হুজরা মোবারক থেকে বাহির হতেন, হওয়ার পরে তিনি মসজিদে আসতেন এবং নামাজের ইকামত হয়ে যাওয়ার পরে তিনি বলতেন যে সকলেই কাতার সোজা করুন। এবং কোনো কোনো বর্ণনা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এসে ইকামতের পরে লাঠি নিয়ে এসে আমাদের কাতারগুলোকে সোজা করে দিই। এবং আমরা স্পষ্ট পেলাম বুখারী শরীফের প্রথম খণ্ডের 120 পৃষ্ঠার যে হাদিস, ইদা উকিমাতিস সালাত, যখন নামাজের একামত হবে, ফালা তাকুমু, তোমরা দাঁড়াবে না, হাত্তা তারাউনি, যতক্ষণ না আমাকে দেখতে না পাবে। একামত হয়ে গেলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসার পূর্বে তিনি দাঁড়াতে নিষেধ করেছেন। তাহলে আমাদেরকে দাঁড়াতে হবে কখন? এ বিষয়ে আহনাফ ইমাম আবু হানিফা এবং তার উত্তরসূরি হানাফি মাজহাবের সকল ইমামদের ঐক্যমতে ইকামতের যখন হাইয়া আলা সলা বলা হবে সেই সময় দাঁড়ানোটা মোস্তাহাব। আবার অন্য মাজহাবে এসেছে, তিনি অন্য মাজহাবের ইমাম বলেন যে যখন ইকামত পরিপূর্ণ শেষ হয়ে যাবে তখন দাঁড়ানো মোস্তাহাব। আবার ইমাম আহমদ বিন হাম্বাল বলেন যে কদ কামাতিস সালাত যখন বলবে তখন দাঁড়ানো মোস্তাহাব। কিন্তু কোনো ইমাম এই কথা বলেন নাই যে নামাজে একামত হওয়ার আগে কিংবা একামত শুরুর পূর্বে এভাবে আমরা সকলেই দাঁড়িয়ে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাব তখন মুয়াজ্জিন একামত দিবে, এমনটা না। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি এক হাদিস আমরা শুনলে জানতে পারি যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কখনোই নামাজের জন্য অপেক্ষা করবে না যেমনটি অনারবীগণ অযথা দাঁড়ায় থাকে। তিনি একামত হওয়ার পূর্বে দাঁড়ানোটাকে সম্পূর্ণ নিষেধই করে দিয়েছেন। এজন্য আমরা কখনোই একামত হওয়ার পূর্বে কিংবা মুয়াজ্জিন এই কথা বলতে পারবে না যে দাঁড়ায় কাতার সোজা করি, মোবাইল ফোন বন্ধ করি। এ কথা একমাত্র বলবে ইমাম সাহেব। মুয়াজ্জিন যখন আজান ইকামত শেষ করবেন তখন ইমাম সাহেব বলবেন আমরা সকলেই দাঁড়ায় যাই, দাঁড়ায় কাতার সোজা করি, এ কথা ইমাম সাহেব ঘোষণা দিবেন। আর যদি মুয়াজ্জিন দিয়ে থাকে তাহলে এই ঘোষণাটা দেওয়া একটা সুপ্রতিষ্ঠিত একটি বেদাত এবং এটি মাকরুহে তাহরিমি।
প্রিয়রা উপস্থিতি, আমরা সকলেই আজকের এই আলোচনা থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে এই আলোচনাটি বোঝার এবং এই আলোচনা থেকে আলোচনা অনুযায়ী আমাদেরকে মানবার তৌফিক আল্লাহ পাক আতা করেন। আমি এই আশাবাদ আল্লাহর দরবারে ব্যক্ত করে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই।